প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল জ্বালিয়ে নয়া কৃষি বিলের বিরুদ্ধে সিপিআইএম ছাত্র যুব সংগঠন এসএফআই এবং ডিআইএফআই এ উত্তরপাড়া মাখলা লোকাল কমিটির উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ইনভেস্টমেন্টে আমাদের কোনো বিরোধিতা নেই, আমরা যে কথা বলতে চাই যে কৃষক যখন ফসলের দাম পাচ্ছে না, এই বিষয়টা আজকে আমাদের দেশে কোনো বিতর্কিত বিষয় নয়, তখন নতুন দুটো আইন এবং একটা আইনের সংশোধনীতে কোথাও একটা জায়গাতে এমএসপির কথা লেখা হলো না। কৃষকের কাছ থেকে ফসল কেনার ব্যবস্থার ভিত্তি হবে ক্রেতা বিক্রেতার টানপোড়েনের ভেতর দিয়ে, কোথাও এটা বলা হলো না যে এমএসপিটাই হবে ভিত্তি, তার থেকে বেশি দামে কিনতে হবে, কম দামে কেনা চলবে না। তার মানে এই আইন যে কৃষকের স্বার্থ দেখেনি সেটা পরিষ্কার। ইনভেস্টেরা তো করতেই পারতেন, কিন্তু ইনভেস্ট করার শর্ত হচ্ছে এই যে আমাকে কালোবাজারি করার সুযোগ দিতে হবে, আমাকে মজুদারি করবার সুযোগ দিতে হবে, আমি যথেচ্ছ দাম বাড়াবো তার সুযোগ দিতে হবে। এটা কখনো একটা দেশের পক্ষে, অর্থনীতির পক্ষে, দেশের ক্রেতা সাধারণের পক্ষে ভালো নয়। এই কর্পোরেটরা যাতে কৃষকের ফসল কম দামে কিনতে পারে, বাজার দখল করতে পারে, আনলিমিটেড মজুদ করতে পারে এবং আনলিমিটেড মুনাফা করতে পারে। কৃষকের স্বাধীনতার কথা আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে এখন কৃষকদের স্বাধীনতা যে কোনো বাজারে যে কোনো কাস্টমারের কাছে বিক্রি করতে পারে। আমি উল্টো বলছি, এটা কর্পোরেটদের স্বাধীনতা যে কোনো কৃষকের কাছে যত কম দামে খুশি তাদের ফসলটা তারা কিনে নিতে পারে, এই ব্যবস্থাই এই আইনে করা হয়েছে। উত্তরপাড়া শিমুলতলায় রিলায়েন্স ফ্রেজমের সামনে দুদিনব্যাপী বিক্ষোভ সভার আয়োজন করা হয়। আর এই বিক্ষোভ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির নেতা অমিয় পাত্র। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, দেশের সমস্ত সম্পদসহ কৃষি জমি আমদানি আম্বানি গোষ্ঠীর হাতে তুলে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এই কালা কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে এবং কৃষি নীতি নিয়ে কেন্দ্র রাজ্যের মধ্যে কোনোই পার্থক্য নেই, দু সরকারের নীতি হলো কৃষক বিরোধী। এই দিনের বিক্ষোভ সভা চলাকালীন জিটি রোড অবরোধ করে মোদীর কুশপুতুল পরে প্রতিবাদ জানায় সিপিআইএম কর্মীরা। হুগলির উত্তরপাড়া থেকে তন্ময় ভৌমিকের রিপোর্ট, সঠিক বার্তা।